আপনারা স্বাধীনতা ভোগ করবেন। তো যে একটা কথা আছে, স্বাধীনতা ভালো তবে তাহা বালকের জন্য নহে, তো কেউ যেন বালক হয়ে না যায়। সরকারি চাকরি যারা করে তাহলে তো অবসর ভাতা পায়, যেমন আমাদের রাজনীতিবিদদের জন্য কিছু থাকে না, আবার সাংবাদিকদেরও কিছু থাকে না, সেটা বাস্তবতা। আমি নিজে এখন যাই না, এতদিন এটা চিন্তা হয়নি, এখন মনে হয় যে কই এরপরে আমরা চলবো কীভাবে, তার কোনো যদি ব্যবসা বাণিজ্য করতাম সেটা আলাদা করা, যারা ব্যবসা করে তাদের জন্য ঠিক আছে, কিন্তু আমরা যারা ব্যবসা করি না বা কিছুই করি না, তা আমরা কীভাবে চলবো, কোথায় থাকবো? এখন গণভবনে আছি ভালো কথা, এখান থেকে যে উঠবো কোথায় সে জায়গাটা তো নেই, এটা তো বাস্তবতা। তো যা আমি নিজের জন্য চিন্তা করি না, কিন্তু আমি সবার জন্যই ভাবি। বর্ষাকালে সবসময় কাঁচামরিচের ঝাল পাওয়া যায়, কারণ সবসময় কাঁচামরিচের দাম বাড়ে, কারণ খেতে মরিচ বর্ষার জন্য সেভাবে মরিচ উৎপাদনও হয় না, আর খেতে পানি আসে দেখে মরিচ তুলতেও পারে না, এই সমস্যাটা আছে। তারপরেও তো আমরা মানে মরিচও আমদানি করেও যাতে মানুষ মরিচের ঝালটা পেতে পারে সে ব্যবস্থাটাও করে দিয়েছি, এটা তো বাস্তবতা। কোনো ক্ষেত্র নাই যেটা আমাদের নজর এড়ায়, শুধু মানে বলার জন্য বলে না। হ্যাঁ, অপোজিশন তো বলবেই, তারা সারাদিন কথা বলে, টক শো করে, টক শোতে ইচ্ছা মতো বলে যাচ্ছে, এটা তো সরাসরি হচ্ছে, যা খুশি তাই বলে যাচ্ছে, সব বলার পরে বলবে কথা বলার স্বাধীনতা নাই। তো স্বাধীনতাটা ছিল কখন? আইয়ুব খানের আমলে ছিল, জিয়াউর রহমানের আমলে ছিল, এরশাদের আমলে ছিল। 2001 সালের কথা একবার চিন্তা করেন, খালেদা জিয়া যখন প্রথম সরকারে আসলো, দক্ষিণ অঞ্চলে কি কোনো সাংবাদিক যেতে পেরেছিল? কোনো সাংবাদিক যেতেই পারেনি, তাদের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল, মানে সেখানে এত অত্যাচার করেছিল মানুষের উপর। তখন সে স্বাধীনতাটা ছিল কোথায়? যতটা স্বাধীনতা আওয়ামী লীগ সরকার দিয়েছে, এই এই গত 14 বছর সাংবাদিকরা পেয়েছে, এই স্বাধীনতা কখনো এর আগে কেউ ভোগ করেনি। যে আমাদের দেশে যেন কল্যাণে সমালোচনা হয়, দেশের ক্ষতি করার জন্য না, তো আমরা এটাই চাই যে বাংলাদেশের অগ্রযাত্রাটা যেন ব্যাহত না হয়। যত সমালোচনা করেন, আমার অবশ্যই সমালোচনার থেকে যদি কোথাও কোনো সংশোধনের ব্যাপার থাকে আমরা সেটা করে নেব, আমরা করে নিয়ে থাকি, কিন্তু সাথে সাথে আপনাদেরও দায়িত্ব আছে। আপনারা স্বাধীনতা ভোগ করবেন, তো যে একটা কথা আছে, স্বাধীনতা ভালো তবে তাহা বালকের জন্য নহে, তা কেউ যেন বালক হয়ে না যায়। কারণ আমাদের দেশে কিছু বুদ্ধিজীবীরা আছেন, যারা বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করেন, কেউ একজন কোনো অ্যাম্বাসিতে যে একসাথে একটা গ্রুপ যে খুব কথা বলতে বলতে বললো, এই আওয়ামী লীগ সরকার শিক্ষার জন্য কিছুই করেনি, আমরা নাকি শিক্ষার জন্য কিচ্ছু করিনি, কাজে এদের সরকারের কাছে টাকা দেবেন না, টাকা সব এনজিওদের দেন। তো সৌভাগ্যবশত সেখানে একজন শিক্ষক উপস্থিত ছিলেন যিনি এটা প্রতিবাদ করেন, প্রতিবাদ করে সে আবার সব কথাগুলি বলে, যা এই সরকার এসে তো মানে আমাদের শিক্ষার জন্য সব ধরনের কাজ, এমনকি আমাদের নীতিমালা থেকে শুরু করে সমস্ত কাজই তো এই সরকার করে গেছে, এতগুলি বিশ্ববিদ্যালয় দিয়েছে, এতগুলি কাজের ব্যবস্থা করেছে, শিক্ষার ব্যবস্থা করেছে। সাক্ষরতার হার কোথায় ছিল 44%, সেখান থেকে 75%-এ উন্নীত হয়েছে। সেই লোক যদি ওখানে না থাকতো, প্রফেসর যদি না থাকতো, না বলতো, তো এই ভুল ধারণা নিয়েই তো এরা যেত।